জল জঙ্গলে লড়াই করে বেঁচে থাকা সুন্দরবনের প্রান্তিক মানুষদের মঞ্চে তুলে সংবর্ধনা, তাদের আশীর্বাদ চেয়ে নিলেন তৃণমূল নেতৃত্ব। ভোটের আগে অভিনব কর্মসূচি। সুন্দরবনের জলে জঙ্গলে লড়াই করা বেঁচে থাকা মানুষদের মঞ্চে তুলে ফুল মিষ্টি উত্তরীয় পরিয়ে আশীর্বাদ নিলেন তৃণমূল নেতারা। রাজনৈতিক রং ভুলে মঞ্চে উঠে তৃণমূল নেতৃত্বের হাত থেকে সংবর্ধনা নিয়ে খুশি সেই লড়াকু মানুষেরাও। প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি অভিনব কর্মসূচি গ্রহণ করে, ঠিক হয় রণকৌশল। এবার লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মানুষের কাছে পৌঁছাতে নিয়েছে এমনই এক কর্মসূচি। মঞ্চে তুলে সংবর্ধনা দেওয়া হল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর প্রত্যন্ত সুন্দরবনের নদীতে মাছ ধরে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষদের। জানা গিয়েছে মূলত মৃত্যুর মুখোমুখি লড়াই করে বেঁচে থাকা এই লোকেদের বেশি করে পাশে পেতে 2024 লোকসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল রাজ্য তৃণমূল নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা সন্দেশখালীর আহ্বায়ক শেখ শাহজান, শিবপ্রসাদ হাজরা, জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার, সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো সহ স্থানীয় নেতৃত্বের উদ্যোগে ধামাখালীতে মঞ্চ বেঁধে সংবর্ধনা দেওয়া হয় তাদের। সুন্দরবনের প্রান্তিক এই মানুষগুলিকে গলায় উত্তরীয় পরিয়ে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে তাদেরকে সংবর্ধনা দিল উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মানুষের পাশে দাঁড়াতে হবে আরও বেশি করে। যেসব পুরনো তৃণমূল নেতৃত্ব আছে তাদের ফের দলের সামনের সারিতে আনতে হবে। 2024 লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করতে তৃণমূলের এই উদ্যোগ বলে মনে করছেন অনেকেই। তবে সব মিলিয়ে এদিন মঞ্চে সংবর্ধনায় খুশি সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। আনন্দে আপ্লুত এই সংগ্রামীরা জানান, এর আগে কোনো রাজনৈতিক দল তাদের এইভাবে মঞ্চে তুলে সংবর্ধনা দেয়নি, তাই এদিন সংবর্ধনা পেয়ে খুশি তারা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করার পাশাপাশি বিরোধী দলগুলিকে নিশানা করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবাংলার মানুষ কি বোকা না? পশ্চিমবাংলার মানুষকে মূর্খ পেয়েছে শুভেন্দু অধিকারী। ওই সিবিআই ইডি দেখি ভয় দেখিয়ে সাধারণ মানুষ আছে, আপনার একুশে নির্বাচন দেখেনি? মানে কেন্দ্র বাহিনী দিয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম করে মনে এখানে ভোট ছিনিয়ে নেবে, কিন্তু আমরা বলেছিলাম বেগুন গাছের খোঁচাকে না কালে আবার তারা ঘরে ফিরে যাবে, কেননা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করছিল অনেক মানুষ ভয় পেয়ে গেছিল বোধ হয় তৃণমূল কংগ্রেস সরকারটা চলে যাবে। কিন্তু মানুষ দোয়াত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস, তারা জানে যে একমাত্র যদি মানুষের জন্য কাজ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষের জন্য ভেবে থাকে, মানুষের জন্য যদি করে থাকে কোনো কাজ, রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ফ্রিতে অন্ন শিক্ষা কন্যাশ্রী রূপশ্রী যদি করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব ওইসব ধাপ্পাবাজি দোকাবাজি ইডিসিবি আর ভয় দেখিয়ে মানুষ এত বোকা নয়, ওইসব ভয় দেখালে যত লহা যত পড়াবে তত শক্ত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।